গুরুত্বপূর্ণ খবর এটা রাজনৈতিক ব্রেকিং নিউজ আমার হাতত আহিছে বিজেপি পিছ পেলাই এবার যথেষ্ট দ্রুত গতিতে আগবাড়িছে কংগ্রেস পাঞ্জাবর যে নগর নিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে তার ভোট গণনা চলি আছে আর বর্তমান সময়ের খবর অনুসরে বিজেপিক পিছ পেলাইছে কংগ্রেসের বৃহৎ উত্থান হয়েছে যথেষ্ট জয়ের দিকে অগ্রসর হয়েছে কংগ্রেস বৃহৎ ভোটর ব্যবধানত আগবাড়িছে কংগ্রেস এই মুহূর্ততে গুরুত্বপূর্ণ খবর আমি দর্শক লগিয়ে আছো বিজেপিক পিছ পেলাই আগবাড়িছে কংগ্রেস নগর নিকায় নির্বাচনত কংগ্রেসের বৃহৎ অগ্রগতি পাঞ্জাবত নগর নিকায় নির্বাচনের ভোট গণনা অব্যাহত আছে পরিবর্তনের ঢৌয়ে বারুকৈ এটা প্রভাব পেলাইছে আর দেখা গেছে বিজেপিক পিছ পেলাই কংগ্রেসের বৃহৎ উত্থান হয়েছে নগর নিকায় নির্বাচনত কংগ্রেসের বৃহৎ অগ্রগতি বৃহৎ ভোটের ব্যবধানত এটা আগবাড়ি আছে কংগ্রেস পাঞ্জাবত নগর নিকায় নির্বাচনের ভোট গণনা বর্তমানে অব্যাহত আছে আর প্রতিটি ওয়ার্ডতে আগবাড়ি আছে কংগ্রেস গোবিন্দগড়ের 1, 2 আর 3 আর 6 নং ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে জালালওয়াডর ওয়ার্ড নম্বর 8 কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে বঠিন্ডার 6টা ওয়ার্ডতে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে রায়কোটর 6টা ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয় হয়েছে পাঞ্জাব নগর নিকায় নির্বাচনত বিজেপি পিছ পেলায় বৃহৎ ভোটের ব্যবধানত আগবাড়িছে কংগ্রেস আর বহুকেটা আসলে ওয়ার্ডর ফলাফল দিবলে বাকি আছে বর্তমান সময়ত আর যেটা আসলে ফলাফল বর্তমান সময়ত লাভ করেছে সেই কেটা ওয়ার্ডত এই মুহূর্তলৈকে কংগ্রেসের বৃহৎ জয় হয়েছে জনাই আছো এই মুহূর্ত আটাইতকৈ গুরুত্বপূর্ণ খবর বিজেপিক পিছ পেলাই কংগ্রেসের বৃহৎ অগ্রগতি কংগ্রেসের যথেষ্ট উত্থান হয়েছে নগর নিকায় নির্বাচনত কংগ্রেসের অগ্রগতি পাঞ্জাবত নগর নিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর ইয়ার আজি ভোট গণনা বর্তমান অব্যাহত আছে বহুকেটা ওয়ার্ডর ফলাফল এই মুহূর্তত আমার হাতত আসি পড়ছে গোবিন্দগড়ত 1, 2, 3 আর 6 নং ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে জালালওয়াডর ওয়ার্ড নম্বর 8ও কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ইফালে বঠিন্দার 4টা ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার খবর আহিছে রায়কোটর 6 নম্বর ওয়ার্ডতো কংগ্রেসের বৃহৎ জয় হয়েছে যে সময়ত বিজেপিয়ে যথেষ্ট শক্তিশালী স্থিতি গ্রহণ করে আছিল বিজেপির বাবে এই মুহূর্তত এক মুখ্যম আঘাত হয়ে পড়ছে যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে আর দেখা গেছে যথেষ্ট কংগ্রেসের উত্থান পরিলক্ষিত হয়েছে পাঞ্জাবর নগর নিকায় নির্বাচনের এই ফলাফলে আহি থাকা নির্বাচন সমূহত যথেষ্ট এটা প্রভাব পেলাব আর এনে ধরনের ফলাফলের পিছত রাজনৈতিক মহলত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমি খবর দর্শক লগি আছো পাঞ্জাব নগর নিকায় নির্বাচনের ভোট গণনা বর্তমান সময়ত অব্যাহত আছে আর কংগ্রেসের বৃহৎ উত্থান হয়েছে বিজেপিক পিছ পেলাইছে আর বৃহৎ ভোটের ব্যবধানত আগবাড়িছে এই মুহূর্তলৈকে কেইবাটাও ওয়ার্ডের ফলাফল এই মুহূর্তত আমার হাতত আছে আমি জনাই আছো এই মুহূর্ততে গুরুত্বপূর্ণ খবরটো গোবিন্দগড়ের 1, 2, 3 আর 6 নং ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে জালালওয়াডর ওয়ার্ড নম্বর 8ও কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার খবর আহিছে বঠিন্দাটার 4টা ওয়ার্ডত 4টা ওয়ার্ডতে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে রায়কোটর 6টা ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয় হওয়ার খবর আহিছে ইতিমধ্যে আমি জানাইছো যে কংগ্রেসের বৃহৎ উত্থান হয়েছে যথেষ্ট পরিবর্তন দেখিলে পাওয়া গেছে যে সময়ত বিজেপিয়ে যথেষ্ট শক্তিশালী স্থিতি গ্রহণ করে আছিল আর তেনে সময়ত বিজেপিক এতিয়া পরাভূত করবলে সক্ষম হয়েছে বিজেপির বাবে এই মুহূর্তত এক মুখ্যম আঘাত যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে যুঁজখন যথেষ্ট আকর্ষণীয় হয়েছে পাঞ্জাবর নগর নিকায় নির্বাচনের এই মুহূর্তর ভোট গণনা বর্তমানে অব্যাহত আছে আর ফলাফল সমূহ আমার হাতত আহি আছে আমি জনাই আছো এই মুহূর্তর টাইম এটর স্ক্রিনত আমি দেখাই আছো যেহেতু বর্তমান সময়ত কেইবাটাও ওয়ার্ডের ফলাফল অনুসরি কংগ্রেসের বৃহৎ জয় হয়েছে আর এনে ধরনের ফলাফলের পাছত অনাগত যেসমূহ আসলে নির্বাচন আহিবলগীয়া আছে সেই নির্বাচনতো ইয়ার প্রভাব পড়ব নাকি কেনে ধরনের আসলে প্রতিক্রিয়া এটা বর্তমান সময়ের সৃষ্টি হয়েছে আর এই মুহূর্তে আমি দর্শক লোক জানাই আছো কেইবাটাও ওয়ার্ডের খবর আর যেটা ওয়ার্ডের আসলে ফলাফল দি থাকা হয়েছে সেই ওয়ার্ড কেটাত বর্তমান সময়ত কংগ্রেসের জয় হয়েছে বৃহৎ অগ্রগতি হয়েছে কংগ্রেসের বিজেপিক পরাভূত করবলে সক্ষম হয়েছে এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর খবর আমি দর্শক লোক আছো বিজেপির বাবে এই মুহূর্তত যথেষ্ট প্রত্যাহ্বান রাজনৈতিক প্রেক্ষাপটৰ এটা ডাঙৰ খবৰ আমি দৰ্শক লগি আছো পাঞ্জাবৰ নগৰ নিকায় নিৰ্বাচন বৰ্তমান সময়ত যিহেতু ভোট গণনা অব্যাহত আছে কেইবাটাও ৱাৰ্ডৰ ফলাফল দিবলৈ বাকী আছে
9 বাজি গৈছে বৰ্তমান সময়ত পুৱাৰ ভাগৰ আমি খবৰ দৰ্শক লৈ আছো যে পাঞ্জাবৰ নগৰ নিগম নিৰ্বাচনৰ ভোট গণনাত বৰ্তমান সময়ত কংগ্ৰেছৰ বিহত অগ্ৰগতি হৈছে বিজেপিক পৰাভূত কৰিবলৈ সক্ষম হৈছে বিজেপিৰ বাবে এক মুখ্যম আঘাত হৈ পৰিছে এক যথেষ্ট প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছে বিজেপি পাঞ্জাবৰ যুঁজখন যথেষ্ট আকৰ্ষণীয় হৈ পৰিছে নগৰ নিগম নিৰ্বাচনৰ এই ফলাফলে আহি থকা নিৰ্বাচন সমূহত প্রভাব পড়ব নাকি তাক লৈ বিভিন্ন জনের মনত প্রশ্নর সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার উদ্ভব হয়েছে পুনৰ জনাইছো বিজেপিক পিছ পেলাই আগবাঢ়ি আছে কংগ্রেস বৃহৎ উত্থান হয়েছে কংগ্রেসের পাঞ্জাবের নগর নিগম নির্বাচনের ভোট গণনা বর্তমানে অব্যাহত আছে প্রতিটি ওয়ার্ডতে আগবাঢ়িছে কংগ্রেস গোবিন্দগড়ৰ 1, 2, 3 আৰু 6 নং ৱাৰ্ডত কংগ্ৰেছ প্ৰাৰ্থী জয়ী হৈছে পাঞ্জাবৰ নগৰ নিগম নিৰ্বাচনৰ প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ আমি দৰ্শকক জনাই আছো যে বিজেপিক পিছ পেলাই যথেষ্ট উত্থান হৈছে কংগ্ৰেছৰ এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰটো আমি দৰ্শকক দি আছো যে বিজেপিৰ বাবে এই মুহূৰ্তত এক মুখ্যম আঘাত হৈ পৰিছে প্ৰত্যাহ্বান হৈ পৰিছে যিটো যি সময়ত পৰিৱৰ্তনৰ ঢৌৱে বাৰুকৈ আচলতে দেশত প্ৰভাৱ পেলাইছিল দেখা গৈছিল নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান যথেষ্ট তুংগত উঠিছিল আৰু তেনে সময়ত হাই প্ৰফাইল নেতাৰ আসলতে যি নির্বাচনী আসলতে ভাষ্য প্রদান করেছিল ভোটার রাইজক আকর্ষিত করবর বাবে সেয়াই আসলতে প্রভাব নেপেলালে নেকি তেনা নানা ধরনের প্রশ্ন এটা সম্মুখলৈ আহিছে আর এই মুহূর্তত আমি দর্শকক জনাই আছো এই গুরুত্বপূর্ণ খবরটো বিজেপিক পিছ পেলোৱাটো কংগ্রেসের বাবে এই মুহূর্ত আটাইতকৈ ডাঙৰ খবর নগর নিগম নির্বাচন যেহেতু পাঞ্জাবত অনুষ্ঠিত হয়ে আছে ভোট গণনা আর এই ভোট গণনাত বহুকেটা ওয়ার্ডরে ফলাফল আমার হাতত আহিছে আর যিকেটা ওয়ার্ডর ফলাফল দি আছো এই মুহূর্তলৈকে কংগ্রেসের বৃহৎ জয় হয়েছে দেখা গৈছিল নির্বাচনের পূর্বে আসলতে নগর নিগম নির্বাচনের পূর্বে নানা ধরনের আসলতে প্রতিশ্রুতি দিয়া দেখা গৈছিল বিজেপি দলটো যথেষ্ট রণকৌশল প্রস্তুত করেছিল আর তেনে সময়ত ভোটার রাইজে আসলতে তার প্রতি আশ্বস্ত নহল নেকি নানা ধরনের প্রশ্ন এটা সম্মুখলৈ আহিছে বিজেপিক হরুয়াটো বিজেপিক আসলতে পিছ পেলোৱাটো এই মুহূর্তত কংগ্রেসের বাবে আসলতে ডাঙৰ খবর যেহেতু কংগ্রেস এই মুহূর্তত যথেষ্ট উত্থান হয়েছে পাঞ্জাবৰ নগৰ নিগম নির্বাচনতেই ভোট গণনা বর্তমান সময় চলি আছে আর এই ভোট গণনাত কেবাটাও ওয়ার্ডর ফলাফল অনুসরি কংগ্রেসের বৃহৎ জয় হয়েছে গোবিন্দগড়ের 1, 2, 3 আর 6 নং ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে জালালওয়ার্ডর ওয়ার্ড নম্বর 8তো কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ইতিমধ্যে আমি জানাইছো বঠিন্দাটার 4টা ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী জয় হয়েছে রায়কোটতো একে 6টা ওয়ার্ডতে কংগ্রেস প্রার্থীর বৃহৎ জয় হয়েছে জনাই আছো এই মুহূর্তৰ এই গুরুত্বপূর্ণ খবরটো বিজেপিক পিছ পেলাই বৃহৎ অগ্রগতি হয়েছে কংগ্রেস আর এই মুহূর্তত আমার হাতত শেহতীয়া আপডেট আহিছে পাঞ্জাবৰ সুলতানপুৰ লুধিত কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত আছে এই মুহূর্তের আন এক খবর আমি দর্শকক দি আছো ওয়ার্ড নম্বর 2ত কংগ্রেস প্রার্থী জয় হয়েছে ওয়ার্ড নম্বর 4তো কংগ্রেস প্রার্থী জয় হয়েছে ওয়ার্ড নম্বর 5ত কংগ্রেস প্রার্থী জয় হয়েছে আটাইতকৈ ভাল খবর আমি দর্শকক দি আছো যেহেতু কংগ্রেসের যথেষ্ট প্রত্যাহ্বান হয়েছে এই মুহূর্ত
কংগ্রেসক পিছ পেলোৱাটো কংগ্রেসৰ বাবে বিজেপিক পিছ পেলোৱাটো কংগ্রেসৰ বাবে এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ যেটো ওয়ার্ড নম্বৰ পাঁচতো কংগ্রেসৰ জয় হৈছে ছয় নম্বৰ ওয়ার্ড সাত নম্বৰ ওয়ার্ড আৰু ওয়ার্ড নম্বৰ একত অকালী দলৰ প্ৰাৰ্থী জয় হৈছে ওয়ার্ড নম্বৰ তিনিত অকালী দলৰ প্ৰাৰ্থী জয় হৈছে শেহতীয়াকৈ আমি দৰ্শক লগ দি আছোঁ যে কংগ্রেসৰ বৃহৎ জয় হৈছে শেহতীয়া খবৰ পাঞ্জাবৰ সুলতানপুৰ লুধিত কংগ্রেসৰ জয় যাত্ৰা অব্যাহত আছে ধাৰাবাহিক জয় দেখিবলৈ পোৱা গৈছে কেইবাটাও ওয়ার্ডত আৰু কংগ্রেসে জয়ৰ মুখ দেখিব যে কিয়া প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে শেহতীয়া ভোট গণনা খবৰ অনুসৰি আমি দৰ্শক লগ দি আছোঁ ইতিমধ্যে আমি জনাই আছো জালাল ওয়ার্ডৰ ওয়ার্ড নম্বৰ আঠত কংগ্রেসৰ জয় গোবিন্দগড়ৰ এক দুই তিনি আৰু ছয় নং ওয়ার্ডত কংগ্রেসৰ বৃহৎ জয় হৈছে বঠিন্দাতাৰ চাৰিটা ওয়ার্ডতে কংগ্রেছ প্ৰাৰ্থী জয় হৈছে ৰায়কোটৰ ছয়টা ওয়ার্ডত কংগ্রেছ প্ৰাৰ্থী জয় হৈছে ইফালে শেহতীয়া খবৰ অনুসৰি পাঞ্জাবৰ সুলতানপুৰ লুধিত কংগ্রেসৰ জয় যাত্ৰা অব্যাহত আছে ইয়াৰ ভিতৰত ওয়ার্ড নম্বৰ দুই ওয়ার্ড নম্বৰ চাৰি ওয়ার্ড নম্বৰ পাঁচ ওয়ার্ড নম্বৰ ছয় আৰু ওয়ার্ড নম্বৰ সাত ধাৰাবাহিক কংগ্ৰেছৰ জয় দেখিবলৈ পোৱা গৈছে কংগ্ৰেছৰ যথেষ্ট উত্থান পৰিলক্ষিত হৈছে আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ আৰু আনফালে ৱাৰ্ড নম্বৰ একত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় হৈছে ৱাৰ্ড নম্বৰ তিনিত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় যাত্ৰা অব্যাহত আছে আৰু ইতিমধ্যে আমি দৰ্শক লগ জনাই আছোঁ যিহেতু পাঞ্জাবৰ নগৰ নিগৰ নিৰ্বাচনৰ এই সাধাৰণ আচলতে নিৰ্বাচনতেই কংগ্ৰেছৰ এই বৃহৎ জয়ে ৰাজনৈতিক প্ৰেক্ষাপট যথেষ্ট সলনি কৰি পেলাইছে বিজেপিয়ে যথেষ্ট এতিয়া শংকিত হৈছে আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যিটো পৰিৱৰ্তনৰ ঢৌৱে সমগ্ৰ দেশজুৰি যথেষ্ট প্ৰভাৱ পেলাইছিল আৰু দেখা গৈছিল ভোটাৰ ৰাজ্যক আকৰ্ষিত কৰিবৰ বাবে নানা ধৰণৰ আচলতে ৰাজনীতিত নামি পৰিছিল নানা ধৰণৰ কৌশল অৱলম্বন কৰিছিল কিন্তু সেইসমূহে আচলতে ভোটাৰ ৰাজ্যক আকৰ্ষিত কৰিব নোৱাৰিলে নেকি নানা ধৰণৰ প্ৰশ্ন এতিয়া সন্মুখলৈ আহিছে যিহেতু নগৰ নিগায় নিৰ্বাচন পাঞ্জাবত অনুষ্ঠিত হৈছিল আৰু এই নিৰ্বাচনৰ ফলাফল আমি দৰ্শকক ইতিমধ্যে জনাইছোঁ যে বিজেপিক পৰাভূত কৰাটো কংগ্ৰেছৰ বাবে এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ খবৰ আৰু কংগ্ৰেছৰ বৃহৎ জয় হৈছে যথেষ্ট উত্থান পৰিলক্ষিত হৈছে কেইবাটাও ওৱাৰ্ডত কংগ্ৰেছৰ জয় হৈছে আমি শেহতীয়া আপডেট প্ৰতিটো খবৰ আমি দৰ্শকক দিবলৈ চেষ্টা কৰিছোঁ ন বাজি গৈছে এই মুহূৰ্তলৈকে যিকেইটা ৱাৰ্ডৰ আচলতে ফলাফল আহিছে আটাইকেইটা ৱাৰ্ডতে কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি হৈছে গোবিন্দগড়ৰ এক দুই তিনি আৰু ছয় নং ৱাৰ্ডত কংগ্ৰেছ প্ৰাৰ্থী জয় হৈছে জালাল ৱাৰ্ডৰ ৱাৰ্ড নম্বৰ আঠত কংগ্ৰেছ প্ৰাৰ্থী জয় হৈছে বঠিন্দাতাৰ চাৰিটা ৱাৰ্ডতে কংগ্ৰেছ প্ৰাৰ্থী জয় হোৱাৰ খবৰ আহিছে আনফালে আমি ইতিমধ্যে জনাইছোঁ পাঞ্জাৱৰ সুলতানপুৰ লুধিত কংগ্ৰেছৰ জয় যাত্ৰা অব্যাহত আছে ৱাৰ্ড নম্বৰ দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত প্ৰতিখনতে প্ৰতিটো ৱাৰ্ডত কংগ্ৰেছৰ জয় হৈছে ইফালে ৱাৰ্ড নম্বৰ একত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় হৈছে ৱাৰ্ড নম্বৰ তিনিত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় যাত্ৰা অব্যাহত আছে মুঠৰ ওপৰত বিজেপিয়ে এইবাৰ বাৰুকৈ মুখ থেকেচা খাইছে ব্ৰেকিং নিউজ আহিছে অমৃতসৰৰ অসনালা তহচিলত অকালী দলৰ অগ্ৰগতি মুঠ পোন্ধৰটা ৱাৰ্ডৰ ভিতৰত আঠটা ৱাৰ্ডতে অকালী দলে অগ্ৰগতি লাভ কৰিছে সাতটা ৱাৰ্ডত কংগ্ৰেছৰ দখলত আছে এই মুহূৰ্তৰ শেহতীয়া খবৰ আমি দৰ্শকক দি আছোঁ যে অমৃতসৰৰ অসনালা তহচিলত অকালী দলৰ অগ্ৰগতি হৈছে মুঠ পোন্ধৰটা ৱাৰ্ডৰ ভিতৰত আঠটা ৱাৰ্ডত অকালী দলৰ অগ্ৰগতি সাতটা ৱাৰ্ড কংগ্ৰেছৰ দখললৈ গৈছে মুঠৰ ওপৰত কংগ্ৰেছৰ এতিয়া যথেষ্ট জয় যাত্ৰা অব্যাহত আছে যথেষ্ট এতিয়া উত্থান দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে আমি জনাইছোঁ যে বিজেপিয়ে এইবাৰ বাৰুকৈ মুখ থেকেচা খাইছে পাঞ্জাবত পাঞ্জাবৰ এই নগৰ নিগাৰ নিৰ্বাচনৰ প্ৰভাৱ আহি থকা নিৰ্বাচনসমূহত কিমান দূৰ প্ৰভাৱ পৰে সেয়া কিন্তু যথেষ্ট লক্ষণীয় হৈ পৰিছে আৰু এনেধৰণৰ ফলাফলৰ পাছত বিজেপি দলটোৰ মাজত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু এই মুহূৰ্তৰ খবৰ আমি দৰ্শক লগ দি আছোঁ
অমিত সৰৰ অস্নাল তহচিলত অকালী দলৰ অগ্ৰগতি হৈছে। 15 নং ৱাৰ্ডৰ ভিতৰত 8টা ৱাৰ্ডতে অকালী দলে অগ্ৰগতি লাভ কৰিছে। 7টা ৱাৰ্ড কংগ্ৰেছৰ দখললৈ গৈছে। আৰু ইফালে আমি ইতিমধ্যে জনাইছো পাঞ্জাৱৰ চুলতানপুৰ লুধিত কংগ্ৰেছৰ জয়যাত্ৰা অব্যাহত আছে। 2 নং ৱাৰ্ড, 4 নম্বৰ ৱাৰ্ড, 5 নম্বৰ, 6 নম্বৰ, 7 নম্বৰ এই আটাইকেইটা ৱাৰ্ডত কংগ্ৰেছৰ বৃহৎ জয় হৈছে। ৱাৰ্ড নম্বৰ 1ত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় হৈছে। ৱাৰ্ড নম্বৰ 3ত অকালী দলৰ প্ৰাৰ্থীৰ জয় অব্যাহত আছে। তাৰ তুলনাত বিজেপি কিন্তু যথেষ্ট এতিয়া মুখ ঠেকেচা খোৱা পৰিলক্ষিত হৈছে। বিজেপিৰ বাবে বৃহৎ প্ৰত্যাহ্বান হৈ পৰিছে আৰু ফলাফল অনুসৰি ইতিমধ্যে আমি জনাইছোঁ এনেধৰণৰ যি জয়যাত্ৰা যদি অব্যাহত থাকে তেনেহ'লে ফলাফলৰ সম্পূৰ্ণ ৰিজাল্ট দিয়ালৈকে আচলতে কংগ্ৰেছৰ যে বৃহৎ জয় হ'ব সেয়া কিন্তু প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে। আৰু ইতিমধ্যে আমি দৰ্শকক জনাই আছো বিজেপিক পিছ পেলাই কংগ্ৰেছৰ জয়যাত্ৰা যথেষ্ট অব্যাহত আছে। যিহেতু বিজেপিক আচলতে হৰুৱাটো কংগ্ৰেছৰ বাবে এটা ডাঙৰ খবৰ, সকলোৰে বাবে এটা ডাঙৰ খবৰ, এক আশ্চৰ্যকৰ খবৰ বুলিয়ে ক'ব লাগিব। যিহেতু বিজেপিৰ যেই সময়ত দেখা গৈছিল ৰাইজক আকৰ্ষিত কৰিবৰ বাবে, ভোটাৰ ৰাইজক আচলতে মন ভুলাবৰ বাবে নানা ধৰণৰ প্ৰলোভনৰ ৰাজনীতি নামি পৰা দেখা গৈছিল। বিজেপি দলটো এক প্ৰকাৰ যেন পৰিৱৰ্তনৰ যি ঢৌ সেয়া বাৰুকৈ আচলতে প্ৰভাৱ পেলাইছিল জনতাৰ ওপৰত। আৰু তেনে সময়ত দেখা গৈছে পাঞ্জাৱত এক অভূতপূৰ্ব পৰিৱৰ্তন দেখা গৈছে। আমি জনাই আছো এই মুহূৰ্তৰ এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো, প্ৰতিটো খবৰ আমি দৰ্শকক দি আছো। এই মুহূৰ্তৰ আন এক খবৰ আহিছে পাটিয়ালাৰ ৰাজপুৰা নগৰত কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি। মুঠ 31টা ৱাৰ্ডৰ 22টা ৱাৰ্ডতে কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি হৈছে। আমি প্ৰতিটো খবৰ দৰ্শকক দি আছো। এই মুহূৰ্তলৈকে খবৰ আহি আছে যে কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি হৈছে পাটিয়ালাৰ ৰাজপুৰা নগৰতো। মুঠ 31টা ৱাৰ্ড আছিল, ইয়াৰে 22টা ৱাৰ্ডতে কংগ্ৰেছে বৃহৎ জয়ৰ মুখ দেখিবলৈ সক্ষম হৈছে। ধাৰাবাহিক জয় অব্যাহত ৰাখিছে কংগ্ৰেছে, এক বৃহৎ পৰিৱৰ্তন। আৰু ইতিমধ্যে আমি জনাইছো এক অভূতপূৰ্ব আচলতে ৰাজনৈতিক প্ৰেক্ষাপট সলনি কৰি পেলাইছে পাঞ্জাৱৰ এই নগৰ নিকায় নিৰ্বাচন। এটা সাধাৰণ নগৰ নিকায় নিৰ্বাচনতেই কংগ্ৰেছৰ এনেধৰণৰ ফলাফল আৰু ইয়াৰ প্ৰভাৱ ঠায়ে ঠায়ে পৰিব নেকি তাক লৈও বিজেপি দলটোৰ মাজত এতিয়া কিন্তু যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। প্ৰতিটো খবৰ আমি দৰ্শক লৈ আছো। অমৃতসৰৰ অস্নাল তহচিলতো অকালী দলৰ অগ্ৰগতি। আৰু মুঠ 15টা ৱাৰ্ডৰ ভিতৰত 8টা ৱাৰ্ডত অকালী দলে অগ্ৰগতি লাভ কৰিছে আৰু 7টা ৱাৰ্ডতে কংগ্ৰেছৰ দখললৈ গৈছে। পাটিয়ালাৰ ৰাজপুৰা নগৰতো কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি হৈছে। 31টা ৱাৰ্ডৰ 22টা ৱাৰ্ডত কংগ্ৰেছৰ বৃহৎ অগ্ৰগতি হৈছে। পাঞ্জাৱৰ নগৰ নিগৰ নিৰ্বাচনৰ ভোট গণনা বৰ্তমানো অব্যাহত আছে ইতিমধ্যে আমি জনাইছো। আৰু যিসকল আচলতে ৱাৰ্ডৰ ফলাফল বৰ্তমান মুহূৰ্তলৈকে পাই আছো দেখা গৈছে কংগ্ৰেছে যথেষ্ট এতিয়া জয়ৰ মুখ দেখিবলৈ সক্ষম হৈছে। যদি এই ধাৰা অব্যাহত থাকে তেনেহ'লে ফলাফল ঘোষণা হোৱালৈকে কংগ্ৰেছৰ যে বৃহৎ জয় হ'ব সেয়া প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে। ৰাজনৈতিক প্ৰেক্ষাপট প্ৰায় সলনি হোৱাৰ দিশে অগ্ৰসৰ হৈছে যিহেতু সকলোৱে আচলতে ইতিমধ্যে আমি দৰ্শকক জনাইছো বিজেপিক আচলতে হৰুৱাটো কংগ্ৰেছৰ বাবে মুখ্য লক্ষ্য আছিল আৰু বৃহৎ প্ৰত্যাহ্বান আছিল। দুয়োটা দলৰ যুঁজখন যথেষ্ট আকৰ্ষণীয় হৈ আছিল আৰু শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে এক অভূতপূৰ্ব পৰিৱৰ্তনৰ দিশে অগ্ৰসৰ হ'ল পাঞ্জাৱৰ নগৰ নিগম নিৰ্বাচনত কংগ্ৰেছৰ এনেধৰণৰ ফলাফল। ধাৰাবাহিক জয়ৰ দিশে অগ্ৰসৰ হৈছে বহুকেইটা ৱাৰ্ডৰ ফলাফল ইতিমধ্যে আমি জনাইছো। সৰহ সংখ্যকতে কংগ্ৰেছ প্ৰাৰ্থীৰ জয় হৈছে। 12 মুখ ঠেকেচা খাইছে বিজেপি এইবাৰ। আৰু এনেধৰণৰ নিৰ্বাচনৰ ফলাফল কিমান দূৰ আচলতে আহি থকা নিৰ্বাচনসমূহত পৰে সেয়া কিন্তু যথেষ্ট লক্ষণীয় হ'ব।